गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल अनुपमा शरदा दी। आज के हलो सोमवार और सोमवार वीडियो टा आज के दरजा थे स्टार्ट कर एक दिन एक एक एंगल थे वीडियो स्टार्ट करब। तो आज के दरजा थे वीडियो टा स्टार्ट कर कैमन आज तुम्हारा आशा करी तुम्हारा सबाई भलोई आज আমি তো ভালোই আছি। আর কালকে তোমরা লাইভে এসেছিলে, আমাকে অনেক অনেক মানে উৎসাহ দিয়েছো, আমার খুব ভালো লেগেছে তোমাদের সবাইকে। তো তারপরে বলি যে আজকে ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, তো মেঘলা ওয়েদার বলেই গরমটাও আরো বেশি ভ্যাপসা টাইপের গরম হয়ে রয়েছে। আর আজকে সকালবেলা আমি একটা দারুণ স্মুদি বানাবো, ওটস স্মুদি, ওটস বেনানা স্মুদি। ওই স্মুদিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখনো করছি না, একটু বাদে বানাবো জিনিসটা, কেননা পল্লব গেছে বাজারে, জানোই তো এখন আমার হোম ডেলিভারি রয়েছে আর প্রতিদিনের বাজার প্রতিদিন করতে হয়, কারণ আমি তো হোম ডেলিভারি ওইভাবে করি না যে আমার যা মেনু লিস্ট থাকবে সেটাই আমি দেব। আমি করি কাস্টমাইজড হোম ডেলিভারি, মানে কাস্টমার যেটা বলে আমি সেটাই তাকে ডেলিভারি দিই। সেই জন্য কিন্তু মানে আমার পপুলারিটিটা এখানে একটু বেশি আছে, যেহেতু কাস্টমাইজড হোম ডেলিভারি পায়। তো আজকে হোম ডেলিভারিতে হবে মিক্সড ভেজ, গতকাল মিক্সড ভেজ করেছিলাম, মিক্সড ভেজটা ভীষণ ভালো খেয়েছে, তাই বলেছে আজকে আবার একটা মিক্সড ভেজ করতে হবে। তো আমি মিক্সড ভেজের মোটামুটি ঘরে যা ছিল কেটে রেখেছি, আর পল্লব নিয়ে আসবে বেগুন আর ঝিঙেটা, বেগুন আর ঝিঙেটা দিয়ে দেবো কেটে। আর মাটন হবে আমাদের জন্য নয়, কিন্তু হোম ডেলিভারির জন্য। তো মাটন হবে, মাটনটা নিয়ে আসবে, মাটনটা করব। আর আমাদের জন্য দু পিস মাছ আছে, ওই মাছটা করে নেব, ডালও আছে, পল্লব বলছে ডিম ভাজা খাবে, তো ঠিক আছে, মাছ ডাল ডিম ভাজা মিক্সড ভেজ এই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। আর হোম ডেলিভারিতে যাবে মাটনটা আর মিক্সড ভেজ। আর মোস্ট প্রবলি আজকে রাত্রে উনি বেরিয়ে যাবেন, আমি যে বলেছিলাম যিনি কলকাতা থেকে এসছেন হোম ডেলিভারি নিচ্ছেন, উনি মোস্ট প্রবলি আজকে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে গেলে তো আজকে রাত্রে একটুখানি হালকা একটু হালকা থাকবো, থাকবে হোম ডেলিভারি তো একটু হালকা থাকবো। তা ভাবলাম সকাল সকাল এখন যখন টাইম পেয়েছি তোমাদের সাথে একটু কথা বলে নিই, তা তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এবার আমি কিচেনে ঢুকবো, কিচেনে ঢুকে সরি কিচেনে ঢুকবো না, এখনই কিচেনে ঢুকবো না, পল্লব ফিরে আসলে তারপরে স্মুদিটা বানাতে যাবো, এখন ঘরেই থাকবো। চলো, তোমাদের অনেক মানে একটু ব্যস্ততার জন্য ঠিকভাবে তোমাদের কমেন্টসের রিপ্লাই দিতে পারছিলাম না, কমেন্টসের রিপ্লাইগুলো দেব, দিয়ে দিয়েছি, লাস্ট দুটো দিয়ে দিয়েছি, আর তার আগেরটা দেওয়া বাকি আছে, সেই রিপ্লাইগুলো দেব। আর তোমরা বলছিলে ব্ল্যাক করতে, দেখো ঘরে একটুখানি ব্ল্যাক ছিল, সেটা দিয়ে ব্ল্যাক করে নিয়েছি, আবার আনবো, নিয়ে এসে ব্ল্যাকই করবো, সত্যি ওই কালারটা ভালো লাগছে না আমাকে। তোমরা ঠিকই বলেছ, আর তোমাদের ভালোবাসা আছে না, তোমরা তো ভালোবেসেই বলবে। তো চলো ততক্ষণ তোমাদের ছাদটা আর বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই। দেখছো কালো মেঘ আকাশে, কালচে হয়ে রয়েছে আকাশটা, কোথায় একটুখানি নীল আকাশ, একটুখানি নীল আকাশ এখান দিয়ে দেখা যাচ্ছে, আর সব কালচে। নিচটা দেখাবো, ওই দেখো নিচটা, এতো আছো, এই দেখো চলো আজকে একটা দারুণ হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করি। এখন আমি বানাবো ওটস স্মুদি, দু গ্লাস বানাবো, তো সেই জন্য আমি দুধটা প্রথমে দিয়ে দিয়েছি। এবার আমি কলাগুলোকে পিস পিস করে কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কলাগুলো পিস পিস করে, দুটো কলা দেবো যেহেতু দু গ্লাস বানাবো, সেই জন্য দু কাপ দুধ নিয়েছি, দুটো কলা দিলাম। এবার আমি দিয়ে দেব হচ্ছে ওটসটা, 5 চামচ মতো ওটস আমি দিয়ে দেবো। তবে আমার একটা ভুল হয়েছে, আমার এটা রোল্ড ওটস আনার কথা ছিল, আমি খেয়াল করিনি, রোল্ড ওটসটা হচ্ছে সবথেকে ভালো ওটস, তো এটা রিফাইন্ড ওটস, রিফাইন্ড ওটসটা ভালো না, তো সেই জন্য যাই হোক যেটা নিয়ে এসছি ওটা খেয়ে তো নিই। তো 5 চামচ আমি ওটস দিয়ে দিলাম, 5 চামচ ওটস দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সিনামন পাউডার। তোমরা জানোই যে আমি যেহেতু সকালবেলা সিনামন পাউডার দিয়ে জল খাই, তাই পাউডার করাই আছে, তো অ্যাক্টিভ সিনামন পাউডার দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর তোমরা এখানে ডেটস অ্যাড করতে পারো, যেহেতু আমার ডেটস নেই তাই আমি মধু অ্যাড করলাম, ঠিক আছে। দিয়ে এবার এইটাকে আমি 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো, যাতে
যাতে ওটসটা ভালো করে ভিজে যায় আর কি, দুধে ভিজে যায়। তো তারপরে আমি এটাকে মিক্সিতে চালিয়ে নেব। দেখো আমার মিক্সিতে চালিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস দুটোর মধ্যে ঢেলে নেব। আমাদের ওটসের স্মুদি মোটামুটি রেডি, জাস্ট ওপর দিয়ে একটু গার্নিশ করব। দুটো গ্লাসে আমি ঢেলে নিলাম আর ওপর দিয়ে গার্নিশ করব হচ্ছে আমি পেস্তা আর কাজু কেটে রেখেছি, কাজু আর পেস্তা এর ওপর দিয়ে দিয়ে আমরা দুজনে এবার এটা খেয়ে নেব। আর একটা কথা বলে রাখি, এর ওপর দিয়ে কিন্তু যারা চিয়া সিডস খাও চাইলে চিয়া সিডসটাও ছড়িয়ে নিতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি একদিন চিয়া সিডস দিয়েও তোমাদের দেখাবো। তো আজকে কাজু আমন্ড দিয়ে আর দুধ দিয়ে ওটসের স্মুদিটা করলাম, আর বেনানা, ওটস বেনানা স্মুদি এটা। তো চলো এবার এটা নিয়ে ঘরে যাই, দুজনে মিলে খাই বসে বসে। বসে খাওয়ার টাইম নেই। সত্যি সুন্দর খেতে। তার মধ্যে আবার কাজু আর আমন করেছে না, আরো ভালো লাগছে। আমি কি বজ্র মানে যাবে দেখো আজকে মাটন রান্না করব। বললাম না তোমাদের মাটন হবে হোম ডেলিভারির জন্য, অবশ্য নিজেদের জন্য না, মাটন রান্না করব। সেই মাটনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে দিয়েছি টক দই আর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিইনি, আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে, এইগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর আছে দু পিস পেঁপে, এই যে দু পিস পেঁপেও দিয়ে দিয়েছি ম্যারিনেটের সময়। এবার প্রথমে আমি আগে আলুটা ভেজে নেব। দু পিস আলু হবে, কারণ এক প্লেটই মাটন হবে, বেশি নয়, সেই জন্য আলু মাত্র দু পিস দেব। ও আর ওর মধ্যে একটুখানি সর্ষের তেলও দিয়েছিলাম ম্যারিনেশনের সময়। আর এখন আমি আলুটাকে আগে ভেজে নিই। তেলটা দিয়ে দিই যতটা তেল লাগবে রান্না করতে, তারপরে আলুটাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। আলু ভাজার আগে আমি তো দিই, তোমরা জানোই। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে কি হবে জানো তো, তাহলে রঙটা ভালো হবে আলুটার, ভাজার রঙটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ, ফাটিয়ে নিয়েছি ওই ফাটানো এলাচটা দেব, আর দেব সিনামন পাউডার। সিনামন পাউডার আমি বানিয়ে রাখি তো, ওই পাউডারটা দেব, গন্ধটা বেশি ভালো হয় সিনামন পাউডারে। এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো, কারণ কষানোটা কড়াইতে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো।
কষানো হতে থাক, চলো। কষানো হয়ে যাওয়ার পর ম্যারিনেশনের বাটিটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি, খেয়াল নেই আর কষানোটা তোমাদের দেখাবো। তো এবার এটাকে ট্রান্সফার করব প্রেশার কুকারে। দেখো মাটনটা প্রেশার কুকারে দেওয়ার আগে ঘি দিয়ে দিয়েছি, এবার মাটনটা দিয়ে দেবো। দেখো মাটনটা দিয়ে দিয়েছি, এক্সট্রা জলও দিয়ে দিয়েছি। এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে চারটে সিটি দিয়ে নেব, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। এই যে আমার মাটন রেডি হয়ে গেছে। রাত বাজে 11:10, এতক্ষণে আমি টাইম পেলাম আবার তোমাদের কাছে আসার। কারণ কি জানো তো, দেখাবো কতটা মজা খোসা করেছি। আর আমার তো জানোই সোমবার রাত মানে আমার পুরো একদম কিচেনে সব কিছু পরিষ্কার হবে, সব কিছু, একদম বেলুন চাকি থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আমি পরিষ্কার করি সোমবার রাত্রে। সেই সব করে ঠিক ছাদে যখন বাসন মাজতে বসেছিলাম, পুরো মনে হচ্ছিল কি বলতো, পাঁচ বাড়ির বাসন এক জায়গায় নিয়ে আমি মাজতে বসেছি। তোমার দাদা তো কি হাসছে আর তেমনি আমাকে বকছে, বলছে তুমি কি পাগল, এত বাসন তুমি সোমবার রাত্রে কোথা থেকে বার করো? আসলে যেটাই ছোঁয়াছুঁই লাগে, ধরো যেটা তাকে থাকে সেটাতেও ছোঁয়াছুঁই লাগে, তো সেগুলো রেখে দিলে হয় বলো, সেই জন্য বার করে নি। তো সেরকম বাসনগুলো মেজে ঠেজে তারপরে পুরো গাটা ধুয়ে নিয়ে তারপরে একটুখানি ফোনে কথা বললাম দু তিনজনের সঙ্গে, দিয়ে তারপরে গেলাম ও নিচে গেলাম, খেতে ডাকলো, খেতে গেলাম, খেয়ে দিয়ে আবার একটু মায়ের সাথে কথা বলছিলাম। আবার দাদার জন্মদিনের, আমি কখনো পায়েসটা আমি করি না জানো তো, জন্মদিনের পায়েস সব সময় মাকেই করতে হয়, আমাদের তাই নিয়ম, তো মা করে পায়েসটা। কতটা কি লাগবে থাকবে সেগুলো জেনে নিচ্ছিলাম, কি আইটেম করব না করব আলোচনা করছিলাম সবাই মিলে। এইসব করতে করতে ওপরে আসতে একটু দেরি হয়ে গেল, ঠিক আছে। আর পল্লব এখন ওপাশে আছে, নিজের ফোন নিয়ে ঘাটছে বসে। আমি এখন চুলটাকে আগে বাঁধি, বেঁধে একটুখানি, আজকে জানো কি সমস্যায় পড়েছিলাম, আজকে না কদিন ধরেই সমস্যাটা চলছে। আমাদের ইউটিউবের যে টাকাটা, যারা ইউটিউবার তারা জানে যে ইউটিউব 21 তারিখে টাকাটা অ্যাকাউন্টে ওরা ওদের তার মানে ডলারে পেমেন্ট করে দেয়। তো 21 তারিখে যথারীতি পেমেন্ট হয়ে গেছে, আমার কাছে ইয়েও চলে এসছে, আমার কাছে মেলও চলে এসছে, ঠিক আছে। এবার 21 তারিখে দিলে ওদের ডলার থেকে কনভার্ট করতে তোমার ইন্ডিয়ান কারেন্সিতে ওটা টাইম লাগে 2 থেকে 3 দিন, যদি ওয়ার্কিং ডেজ হয় তো 22, 23, 24-এর মধ্যে আমরা পেয়ে যাই। এবার দেখছি টাকা ঢুকছে না, 24 চলে গেল, 25 চলে গেল, 25 তারিখে গেল, 25 তারিখে যখন ব্যাংকে গেল বললো, তখন বললো কি, হ্যাঁ আমাদের একটু প্রবলেম চলছে, কি গুগলের সাথে হেনা তেনা করে ওকে বুঝিয়ে দিল। আমি বললাম আমার তো অ্যাকাউন্টে কারেন্সিটা জমা পড়ে গেছে ডলারে, শুধু কারেন্সিটা চেঞ্জ করবে, এইটার জন্য এত কিছু? বলছে কি জানি, দেখো আমাকে বললো, দেখুন হয়ে যাবে 2-4 দিনের মধ্যে, শনি রবি ব্যাংক বন্ধ ছিল, হয়নি। আজকে আবার যখন সকালবেলা গেছে তখন বলছে হ্যাঁ এখনও প্রসেসিং হয়নি, দেখুন আপনার অ্যাকাউন্টে টাকা ক্যাশ হয়নি। ও বলছে টাকা ক্যাশ হয়নি, আপনারা তো কারেন্সিটা চেঞ্জ করেননি, তো কী করে আমার অ্যাকাউন্টে শো করবে? বলছে ঠিক আছে হয়ে যাবে, চিন্তা করবেন না হয়ে যাবে। তারপরে ও যখন বাড়ি চলে এসছে 11:45 সময়, তখন ফোন এলো, তখন ফোনে বলছে যে একই নামে দুটো অ্যাকাউন্ট আছে, মানে পল্লবের ওই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, একটা ওর আর একটা আমার আর ওর জয়েন্ট অ্যাকাউন্ট, তো একই নামে দুটো অ্যাকাউন্ট আছে, এত ডলার কোথা থেকে আসছে, মানে আমার আমার অ্যাডসেন্সটাতেও আসে, মানে দুটো অ্যাকাউন্টেই ডলার আসে, ডলার কেন আসছে, এত ডলার কোথা থেকে আসছে, চিন্তা করো আমি খাটছি, মুখে রক্ত তুলে খাটছি, এত হোম ডেলিভারি, নিজের সংসার সামলানো, তারপরে ব্লগ বানাচ্ছি, একটা মানুষে অফিস করে মাঝে সময় করে ইটিং শো করছে, সেখান থেকে টাকা ইনকাম করছে, ওদেরকে কৈফিয়ত দিতে হবে, উল্টে ওরা কিন্তু প্রতিবারই ডলার পিছু বেশ কিছু টাকা কাটে, কখনো 350, কখনো 400, কখনো 450, 480 এরম কাটে। তখন ও ফোন ধরে বলছে আমাদের ইউটিউবের চ্যানেল আছে, ম্যানেজার স্যার তো জানেন,
ম্যানেজার সাহেব তো একটা নাম্বার দিতে হয় ব্যাংকের, উনি দিয়েছেন আমরা ইউটিউবার বলে। ও আচ্ছা, ইউটিউবে চ্যানেল আছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। ঠিক আছে, আপনি তাহলে আসুন, একটা অ্যাপ্লিকেশন জমা দিন, অ্যাপ্লিকেশনটা জমা দিন, আর তার সাথে একটা কি বলে প্যান কার্ড আর আধার কার্ডের জেরক্স জমা দিন, আমরা এটা তারপরে করে দিচ্ছি, আমরা এটা হেড অফিসে পাঠিয়ে দেবো বললো। হেড অফিস মানে কলকাতা। দেনান দেয়ারও চলে গেল 10 মিনিটের মধ্যে, আমার তো ব্যাংক একদম সামনে, ইউকো ব্যাংক, গিয়ে জমা দিয়ে এলো। বলছে, ও বললো যে দেখুন অনেক দিন তো হয়ে গেছে, টাকাটা এখন দরকার, কারণ আর্নিং মেম্বার বলতে ফ্যামিলিতে আমিই আছি, আমরা দুজন, আমি আর আমার মিসেস। তখন বলছে হ্যাঁ দেখুন, আজকে আজকে বিকেলে না হলে কালকের মধ্যে আশা করি ঢুকে যাবে। ও বাড়ি আসছে পরে, আমি বলছি হেড অফিস টেড অফিস পুরো গল্প, ওরাই ইচ্ছা করে কাজটা করেছে, ওরা ইচ্ছা করেই কাজটা এটা করেছে। ঠিক তাই, বিকেলের মধ্যে টাকা ঢুকে গেল। তাহলে বলো কত বড় বদমাইশি করে ব্যাংকগুলো। হ্যাঁ, শুধু শুধু এই 3 দিন 4 দিন ধরে আমাদেরকে এতটা হ্যারাসমেন্ট করলো। ডলার আমার আসছে কোথা থেকে আসছে? তো কোথা থেকে আসছে তোমরা খোঁজ নাও, বা আমাদের ফোন করে জানতে চাও যে এত ডলার কোথা থেকে আসছে, সেটাও মুশকিল। ডলার ইনকাম করব আমি, সেই কৈফিও তো দিতে হবে লোককে, কিছু বলার নেই। তো চলো এবার শুয়ে পড়ি, কারণ কালকে সকালবেলায় আমার ভোর ভোর মানে 1:30টার মধ্যে আমার দুটো ডেলিভারি আছে, একটা তিন মানে দুটো নয় তিনজনের ডেলিভারি আর কি হবে, পনির, ক্যাপসিকাম, বিনস, গাজর আর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি হবে, কাল তো নিরামিষের দিন, আবার মুগ ডাল হবে, এটা 1:30টার মধ্যে যাবে, কাজেই সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল উঠে স্টার্ট করতে হবে, ও তার সাথে রুটিও যাবে, তো সকাল সকাল উঠে স্টার্ট করতে হবে। তাহলে এখন শুয়ে পড়ি, ঘুমিয়ে শোবো ঠিকই, এক্ষুনি ঘুম আসবে না। তো গুড নাইট তোমাদের সবাইকে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে যাব বার্থডে শপিং করতে, কালকে বার্থডে শপিংটা ভিডিও তোমরা পরশু দিন পাবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।